একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পাড়ের বিস্তার 3 মিটার এবং পানির গভীরতা 8 মিটার। ক. পুকুরের পরিসীমা নির্ণয় কর। খ. পুকুর পাড়ের 2 মিটার বর্গাকার পাথর বসাইলে কতটি পাথর লাগবে? একটি মেশিনে প্রতি সেকেন্ডে 3 ঘনমিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে নির্ণয় কর। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পরিসীমা 2 ব্যাখ্যা 60 যোগ 40 মিটার, 2 × 100 মিটার 200 মিটার। নির্ণয় পুকুরের পরিসীমা 200 মিটার। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং পুকুরের প্রস্থ 40 মিটার। পুকুরের ক্ষেত্রফল 60 × 40 বর্গমিটার। পার্শ্বপুকুরের দৈর্ঘ্য 60 যোগ 2 × 4 মিটার, 60 × 8 মিটার 68 মিটার। পার্শ্বপুকুর 40 যোগ 2 × 4 মিটার, 40 × 8 মিটার 48 মিটার। পার্শ্বপুকুর 68 × 68 বর্গমিটার, 3264 বর্গমিটার। পুকুর পাড়ে ক্ষেত্রফল পার্শ্বপুকুর ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল 3264 বিয়োগ 2400 বর্গমিটার, 864 বর্গমিটার। বর্গা পাথরের দৈর্ঘ্য 2 মিটার, বর্গা পাথরের ক্ষেত্রফল 2 × 2 = 4 বর্গমিটার। পুকুর পাড়ে পাথর বসালে মোট পাথর লাগে 4 ভাগের 864টি 216টি, মোট পাথর লাগবে 216টি। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার এবং পুকুরের পানি গভীরতা 8 মিটার। পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা 60 × 40 × 8 ঘনমিটার, 19200 ঘনমিটার। মেশিন দ্বারা 3 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। 1 একর 3 ভাগের 1, 19200 × 0.3 ভাগে 1 × 19200 সেকেন্ড, 74,000 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে ভাগ করলে 1067 মিনিট 40 সেকেন্ড। আবার 60 মিনিট 1 ঘন্টা, 60 ভাগে 1067, 60 ভাগে ভাগ করলে 17 ঘন্টা 47 মিনিট 40 সেকেন্ড। পানি দেওয়া পুকুরটি পানি শূন্য করতে 17 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড সময় লাগে। একে হজমশী দুয়ারে জন্য কেটে